Hello everyone, welcome to my channel. আমরা অনেকেই কম বেশি সেরাভি ব্র্যান্ডটার সাথে পরিচিত। এই ব্র্যান্ডের ফেস ওয়াশ, ময়েশ্চারাইজিং ক্রিম, লোশন, ডে ক্রিম, নাইট ক্রিম সহ আরও অনেক প্রোডাক্ট রয়েছে এবং এই প্রোডাক্টগুলোও কিন্তু বেশ ভালো। তবে মোস্ট অফ দ্য টাইম যেটা হয়, আমরা আসলে আমাদের স্কিন টাইপ ওয়াইজ কোন প্রোডাক্টটা চুজ করতে হবে সেক্ষেত্রে একটু ভুল করে ফেলি, যার কারণে আমরা এর থেকে কিন্তু 100% ভালো রেজাল্টটা পাই না। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেরাভি ময়েশ্চারাইজিং ক্রিম এবং লোশন এই দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখাবো এবং কোন স্কিনের জন্য কোনটা বেটার সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সেরাভি ময়েশ্চারাইজিং লোশনটা ওরা ক্লেম করছে যে এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য, বাট আমি এটা ব্যবহার করার পরে আমার কাছে আসলে মনে হচ্ছে যে এটা আসলে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য না, এটা হচ্ছে যাদের স্কিন অয়েলি টু নর্মাল তাদের জন্য। আমার এটা মনে হওয়ার পেছনে বেশ কয়েকটা রিজন রয়েছে। ফার্স্ট হচ্ছে এই লোশনটা খুবই লাইট ওয়েটের, যার ফলে আপনি যখন এটা আপনার স্কিনে ব্যবহার করবেন আপনার স্কিন খুব ইজিলি সেটাকে অ্যাবজর্ব করে নেবে। সো যাদের ড্রাই স্কিন তাদেরকে তাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ রাখার জন্য বারবার ব্যবহার করতে হয়। সেকেন্ডলি হচ্ছে যে এই লোশনটা রাতে ইউজের জন্য খুব একটা ভালো ময়েশ্চারাইজার না, স্পেশালি যাদের ড্রাই স্কিন রয়েছে। আমরা আসলে রাতে এমন একটা ক্রিম ব্যবহার করতে চাই যেটা আমার স্কিনটাকে সকাল পর্যন্ত ময়েশ্চারাইজ রাখবে। এই লোশনটা সেই রিকোয়ারমেন্টটা ফুলফিল করে না। বাট যাদের নর্মাল স্কিন রয়েছে তারা সামারে এই ক্রিমটাকে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করতে পারেন। তাই যাদের এক্সট্রিম ড্রাই স্কিন রয়েছে তাদের জন্য আমি এটা সাজেস্ট করব না। তবে এটার কিছু পজিটিভ সাইড যেটা রয়েছে সেটা হচ্ছে যে যারা হচ্ছে অনেক মেকওভার করতে পছন্দ করেন তারা হচ্ছে এই সেরাভি ময়েশ্চারাইজিং লোশনটা ব্যবহার করার পর আপনি মেকওভার ইউজ করতে পারবেন ইজিলি এবং এটা আপনার মেকওভারে কোনো ইফেক্ট ফেলবে না। সেকেন্ডলি হচ্ছে যে সকল এলাকায় অনেক গরম থাকে তারা এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন, কারণ এই প্রোডাক্টটা আপনার স্কিনটাকে অয়েলি করে দিবে না। আরেকটা জিনিস হচ্ছে যেটা, এটা আপনি ফুল বডিতে ব্যবহার করতে পারবেন ইনক্লুডিং আপনার ফেস। সো যাদের স্কিন এক্সট্রা সেন্সিটিভ, যারা কিনা ফ্রেগনেন্স ফ্রি ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন এবং লাইট ওয়েটের অয়েল ফ্রি ক্রিম ব্যবহার করতে পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই সেরাভি ময়েশ্চারাইজিং লোশনটা খুবই ভালো কাজ করে। এখন আসি হচ্ছে সেরাভি ময়েশ্চারাইজিং ক্রিমে। এই ক্রিমটাও ক্লেম করছে সেম জিনিস, এটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য। তবে আমার মতে এই ক্রিমটা ব্যবহার করে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ক্রিমটা হচ্ছে যাদের স্কিন অনেক বেশি ড্রাই তাদের জন্য। স্পেশালি উইন্টারে আমাদের হাত পা যখন অনেক বেশি ড্রাই হয়ে যায় তখন হচ্ছে এই ক্রিমটা খুবই ভালো কাজ করে। এই ক্রিমটা লোশনটার মতো অতটা লাইট ওয়েটের না, এটা বেশ থিক একটা ক্রিম এবং এটা আপনি যখন আপনার স্কিনে ব্যবহার করবেন এটা সাথে সাথে আপনার স্কিন অ্যাবজর্ব করে নেবে না, বেশ কিছুক্ষণ সময় লাগে এটা স্কিন অ্যাবজর্ব করে নেওয়ার জন্য। এবং এটা আপনি যখন আপনার স্কিনে ইউজ করবেন আপনার স্কিনটা বেশ সফট হয়ে যাবে। তবে শুধুমাত্র যদি আপনার অনেক বেশি ড্রাই স্কিন হয় তাহলে আপনি আসলে এটার ফুল বেনিফিটটা পাবেন, যদি আপনার স্কিন নর্মাল হয় কিংবা আপনার অয়েলি স্কিন হয় সেক্ষেত্রে এই প্রোডাক্টটা আপনার ইউজ না করাটাই বেটার। মোস্টলি ড্রাই স্কিনের যে প্রবলেমটা আমরা অনেকেই ফেস করি সেটা হচ্ছে যে স্কিনে যে কোনো ক্রিম ব্যবহার করলে স্কিন দেখা যায় ইমিডিয়েটলি খুব ভালো কাজ করছে বাট লং টার্মে স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায়। এই ক্রিমটার বেনিফিট হচ্ছে যে এটা লং টার্মে আপনার স্কিনকে ডিহাইড্রেটেড করে দিবে না, এবং আপনার স্কিনে যদি পিম্পল রিলেটেড ইস্যু থাকে এটা কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে হেল্প করবে। এই ক্রিমটাও হচ্ছে ফ্রেগনেন্স ফ্রি, সো যাদের ফ্রেগনেন্স নিয়ে প্রবলেম থাকে তাদের জন্য সেরাভি ব্র্যান্ডটা খুবই ভালো কাজ করবে। এই ক্রিমটা ব্যবহার করার পরে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে এই ক্রিমটা আসলে নাইট ক্রিম হিসেবে ব্যবহার করাটা বেটার হবে, কজ এটা ফুল নাইট আপনার স্কিনটাকে ময়েশ্চারাইজ করে রাখবে। বাট যদি আপনি এটা ডেতে ব্যবহার করেন এবং লাইক আপনি হচ্ছে রোদে টোদে যান তখন দেখা যাবে আপনার স্কিনটা একটু অয়েলি অয়েলি হয়ে গিয়েছে, আপনার স্কিনে একটা চিটচিটে ভাব চলে এসেছে যেটা হয়তো বা আপনার ভালো লাগবে না। সো এটা আসলে দিনের বেলা অ্যাভয়েড করা ভালো, তবে আপনি চাইলে আপনার হাত পায়ে এটা খুব ইজিলি ব্যবহার করতে পারবেন। সো সেরাভি ময়েশ্চারাইজিং ক্রিম যেটা এটা হচ্ছে এক্সট্রিম ড্রাই স্কিন যাতে তাদের জন্য, আর সেরাভি ময়েশ্চারাইজিং লোশন যেটা সেটা হচ্ছে যাদের স্কিন নর্মাল টু অয়েলি স্কিন আপনারা এটা কিন্তু ব্যবহার করতে পারবেন। আর দুটো প্রোডাক্টই আপনি চাইলে ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারবেন।
এই দুটো প্রোডাক্টই আপনারা চাইলে বিভিন্ন ধরনের অনলাইন পেজ এবং অনলাইন শপ থেকে কিনতে পারেন, স্পেশালি যারা এক্সপোর্টেড কোয়ালিটির প্রোডাক্ট সেল করে তাদের কাছ থেকে, অথবা যে সকল দোকান এক্সপোর্টেড কোয়ালিটির কসমেটিক্স সেল করে ওইসব দোকান থেকেও আপনি চাইলে এই প্রোডাক্ট দুটো কিনতে পারেন। আমি এই প্রোডাক্টের যে দুটো ভার্সন ব্যবহার করি এগুলো হচ্ছে লার্জার ভার্সন, এগুলোর প্রাইস 1500-এর উপরে পড়বে, 1500 থেকে 2000-এর মতো পড়ার কথা। আপনি যদি ব্যবহার করতে চান আগে, আপনি চাইলে একটা ছোট ভার্সন কিনে নিতে পারেন, অর্থাৎ ট্রাভেল ভার্সন যেটা আছে ওটার প্রাইস বেশ কম পড়বে। যদি আপনি দেখেন যে আপনার স্কিনে স্যুট করে সেই ক্ষেত্রে আপনি বড় ভার্সনটা কিনতে পারেন। বড় কন্টেইনারগুলো কিনলে দেখা যায় এক একটা আসলে 6 মান্থসের মতো চলে যায়। আপনারা যারা শিওর ছিলেন না যে কোন প্রোডাক্টটি আপনার স্কিনের জন্য বেটার হবে কিংবা কোন প্রোডাক্টটি আসলে আপনি কিনতে চাচ্ছেন, আশা করছি এই ভিডিওটি তাদের জন্য খুবই হেল্পফুল হবে। আর আপনারা যারা অলরেডি ব্যবহার করেছেন এই প্রোডাক্টগুলো, আপনারা কমেন্টের মাধ্যমে আপনাদের ফিডব্যাকগুলো আমাকে জানাতে পারেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক বাটনটিতে ক্লিক করুন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। স্টে সেফ, টেক কেয়ার অলওয়েজ, থ্যাংকস ফর ওয়াচিং।